আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা যে খুব গুরুত্বপূর্ণ এমন না, তবে কিছু কিছু মানুষ আছি আমরা তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যারা আমরা খুব তাড়াতাড়ি দিক ভুলে যাই, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটা কোন দিকে এটা আমরা ভুলে যাই। তো আমাদের হাতে যেহেতু সবসময় অ্যান্ড্রয়েড ফোন থাকেই, তো অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আমরা জেনে নিতে পারি যে আসলে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এটা কোন দিকে। যে অ্যান্ড্রয়েড ফোনটি আছে এটার বাই ডিফল্ট একটা অ্যাপ্লিকেশন দেওয়া থাকে, সেটা হচ্ছে কম্পাস। যদি এটা না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং সেখান থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে যাবেন এবং এখানে সার্চ করবেন কম্পাস, আমি স্ক্রিনে লিখে দিয়েছি, দেখেন কম্পাস। কম্পাস লিখে সার্চ করলে এখানে অনেকগুলো অ্যাপস আসবে, সবগুলো একই রকমই সিস্টেম। তো আমার একটা ইনস্টল করা আছে, তো আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন আমার এখানে একটা অ্যাপ্লিকেশন আছে কম্পাস, আমি যেটা বললাম আপনাকে আপনাদেরকে, এই যে দেখেন কম্পাস। এই কম্পাসের উপরে যখন আমি প্রেস করব তখন দেখেন, এই যে দেখেন নর্থ ওয়েস্ট কত ডিগ্রি এটা সব দেখাচ্ছে। আর এই যে লালটা দেখতে পাচ্ছেন এন, নর্থ ইস্ট ওয়েস্ট সব সাউথ সব কিছু এখানে দেখাচ্ছে। এটাকে যদি আমি একটু ঘোরাই নেই, দেখে এখানে লেখাটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন সাউথ ওয়েস্ট 96 ডিগ্রি। তারপরে যদি আমি এটাকে আরও ঘোরাই নিই তাহলে দেখতে পাচ্ছেন এই যে মানে নর্থটা সবসময় উত্তর দিকেই থাকবে, এই চিহ্নটা লালটা, ঠিক আছে। এই যে দেখেন এভাবে এটা ঘোরালেই আপনি যেদিকে থাকেন না কেন, আপনার দিক নির্দেশন ভুলে যান না কেন, আপনি এভাবে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সব এগুলো দেখে নিতে পারবেন। বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতু।